কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোথায় এই নিয়োগ প্রকারটি হতে চলেছে সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কি রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ যেটি কারেন্সি নোটফ্রেস নাসিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে কি বলা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্টস অর্থাৎ বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল নোটিস সেটি প্রকাশিত হয়েছে এবারে আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে তো দেখো সিরিয়াল নাম্বার ওয়ান বা পোস্ট কোড ওয়ানে কি রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড লেভেল কী রয়েছে দেখো সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন প্রিন্টিং লেভেল এস ওয়ান স্কেল অফ পেইন আইডি এ প্যাটার্ন সাতাশ হাজার ছশো থেকে পঁচানব্বই হাজার নশো টাকা এখানে যে পে স্কেল সেটি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো দুটি আন্ডিসের জন্য একটি এবং তপশিলি উপজাতিদের জন্য একটি শূন্য পদ সংরক্ষিত রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখো ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং অর হায়ার কোয়ালিফিকেশান দ্যাট ইজ বিটেক ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন প্রিন্টিং মে অলসো বি কনসিডার অর্থাৎ যাদের মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে প্রিন্টিংয়ে অথবা যাদের প্রিন্টিংয়ে বিটেক বি অথবা বিএসসি রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে রকম কোনো অভিজ্ঞতা এখানে কিন্তু লাগবে না ম্যাক্সিমাম এজ লিমিট কত রয়েছে দেখো থার্টি ইয়ার্স অর্থাৎ তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নমস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ম্যাথড অফ সিলেকশান কী রয়েছে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে এখানে যে ফাইনাল সিলেকশান সেটি সম্পন্ন করা হবে দু নম্বর যে পোস্টটি রয়েছে দেখো সুপারভাইজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লেভেল এ ওয়ান সাতাশ হাজার ছশো থেকে পঁচানব্বই হাজার নশো দশ টাকা বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি আনডিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে কি কোয়ালিফিকেশান চা হচ্ছে দেখো মাস্টার্স ডিগ্রি ফর্মের এরকম ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট ইন হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি অর ইংলিশ সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েট লেভেল দ্যাট ইজ হিন্দি ইন কেস অব দ্য কাইন্ড ইন পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা অর্থাৎ যদি বলা হচ্ছে হিন্দি অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে অবশ্যই গ্র্যাজুয়েট লেভেলে হিন্দি অথবা ইংলিশ এই বিষয়টি পড়ে থাকতে হবে সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা এবার দেখো অগ্রাধিকার খারাপ হবে এর নলেজ অব সংস্কৃত অ্যান্ড অর এনি আদার মডার্ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যাদের সংস্কৃত বিষয়ে দক্ষতা রয়েছে এবং কম্পিউটারে হিন্দি ল্যাঙ্গুয়েজে যাদের দক্ষতা রয়েছে তার অবশ্য এখানে অগ্রাধিকার পাবে এক্ষেত্রেও ন্যূনতম আঠারো বছর বয়স হলে অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশান সেটি সম্পন্ন করা হবে নেক্সট আমরা আসছি তিন নাম্বার আর্টিস্ট গ্রাফিক ডিজাইন লেভেল বি বেতন রয়েছে দেখো তেইশ হাজার নশো দশ টাকা থেকে পঁচাশি হাজার পাঁচশো সত্তর টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি আর্নি জার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্টস অর ব্যাচেলার অফ ভিজুয়াল আর্টস অথবা ব্যাচেলার অফ ভোকেশনাল গ্রাফিক্স উইথ লিস্ট ফিফটি ফাইভ ইন গ্রাফিক ডিজাইন অর কমার্শিয়াল আর্টস অর্থাৎ যদি বলা হচ্ছে পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে ফাইন আর্টসে যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে অথবা ভিজুয়াল আর্টসে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা ভোকেশনাল গ্রাফিক্সে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে দেখুন ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অনলাইন এক্সামের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে নেক্সট আমরা আসি চার নম্বর যে পোস্টটি রয়েছে দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট লেভেল বিফোর তেইশ হাজার নশো দশ টাকা থেকে পঁচাশি হাজার পাঁচশো সত্তর টাকা বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি আনডিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো যে কোনো শাখাতে গ্রাজুয়েট হতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং কম্পিউটার নলেজে এখানে কিন্তু অর্থাৎ যে কম্পিউটারে সাধারণ কার্যালয় দক্ষতা সেটি থাকতে হবে সাথে অবশ্যই স্টেনোগ্রাফির যে স্কিল ইংলিশ অথবা হিন্দিতে আশিটি ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশ অথবা হিন্দিতে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিং করার যে সক্ষমতা সেটি থাকতে হবে অগ্রাধিকার কারা পাবে যাদের সেক্রেটেরিয়াল জব জবে যাদের অভিজ্ঞতা রয়েছে প্রফেশিয়েন্সি রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে এক্ষেত্রেও ম্যাক্সিমাম আঠাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অনলাইন এক্সামিনেশান এবং স্টেনোগ্রাফি অথবা টাইপিং টেস্টের মাধ্যমে এখানে যে ফাইনাল সিলেকশন সেটি প্রস্তুত করা হবে নেক্সট রয়েছে পাঁচ নম্বর জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল বেতন দেওয়া হবে দেখো আঠারো টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে ছটি আনডিসার্ব তিনটি ইডব্লিউএস একটি এবং ও জন্য দুটি সংরক্ষিত রয়েছে কি বলা হচ্ছে দেখো ফুল টাইম আইটিআই সার্টিফিকেট রেকোনাইজড ফ্রম এনসিভিটি অর এস ইলেকট্রিক্যাল ট্রেড অর্থাৎ যারা আইটিআই করা আছে যাদের ইলেকট্রিক্যাল টেটে যাদের আইটিআই রয়েছে এখানে কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না ইলেকট্রিক্যাল ট্রেডে যাদের আইটিআই রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশান সেটি এখানে প্রস্তুত করা হবে ছ নম্বর যে পোস্টটি রয়েছে দেখো জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ মেশিনিস্ট এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ যেটা বলা হচ্ছে মেশিনিস্ট ট্রেডে আইটিআই থাকলে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রেও অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশান করা হবে সাত নাম্বার রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশ ফিটার অর্থাৎ যাদের ফিটার ট্রেডে আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারটি অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে নেক্সট রয়েছে তখন জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশ অফ ইলেকট্রনিক্স ভ্যাকান্সি রয়েছে চারটি কম সেম রয়েছে আঠারো হাজার সাতশো আশি থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকা ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রনিক্স ট্রেডে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন এক্সামের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে করা হবে নেক্সট আমরা আসছি ন নাম্বার জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ এয়ার কন্ডিশনিং টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে চারটি এক্ষেত্রেও দেখো ফুল টাইম আইটিআই সার্টিফিকেট যদি থাকে এয়ার কন্ডিশনিং ট্রেডে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এবং এক্ষেত্রেও অনলাইন এক্সামের মাধ্যমে ফাইনাল যে সিলেকশান সেটি প্রস্তুত করা হবে নেক্সট আমরা আসছি দেখো দশ নম্বর যে পোস্টটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং আর কন্ট্রোল লেভেল ডাব্লু ওয়ান এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো বিরানব্বইটি আনরিজার্ভ রয়েছে দেখো একচল্লিশটি ইডাব্লু রয়েছে আটটি ওবিসি একুশটি এসটি দশটি এবং দেখো ব্যাকলগ ভ্যাকান্সি এখানে রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে সংরক্ষিত রয়েছে কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে একটু দেখে নেব ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি অথবা এস থেকে প্রিন্টিং ট্রেডে যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে যেখানে লিথো অফসেট মেশিন মাইন্ডার অথবা লেটার প্রেস মেশিন মাইন্ডার অফসেট প্রিন্টিং প্লেট মেকিং ইলেকট্রোপ্লেটিং ফুল টাইম আইটিআই প্লেট মেকার অ্যান্ড কাম ইমফাসিটর অথবা হ্যান্ড এ যাদের ট্রেড রয়েছে আইটিআই তারা অ্যাপ্লাই করতে পারছে কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না অথবা যাদের প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা রয়েছে পলিটেকনিক থেকে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রেও আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে নেক্সট আমরা আসছি দেখো ইম্পর্ট্যান্ট ডেটস অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত উনিশে অক্টোবর দু থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট দেখো আগামী আঠেরোই নভেম্বর দু পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে এবং যেটি বলা হচ্ছে দেখো পেমেন্ট অফ ফিজ ইন অনলাইন মোড অর্থাৎ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে আগামী আঠেরোই নভেম্বর দু পর্যন্ত এবং যে অনলাইন এক্সামিনেশনের যে সম্ভাব্য তারিখ সেটা দেখো জানুয়ারি ফেব্রুয়ারি দু নাগাদ এই যে পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সিএনপি নাসিক ডট এস পি এম সিআইএল ডট কম এই যে ওয়েবসাইট সেটি বারংবার ভিজিট করতে বলা হচ্ছে কারণ এই ওয়েবসাইটেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে নেক্সট আমরা আসছি দেখো এক্সামিনেশন ফিজ অ্যান্ড ইনটিমেশান চার্জেস যেটা বলা হচ্ছে দেখো এখানে রুপিস সিক্স হান্ড্রেড নন রিফান্ডেবল ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আন্ডিজা বিডাব্লিউস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ছশো টাকা অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ যে এক্সামিনেশান ফিস এবং ইনটিমেশান চার্জ হিসাবে ধার্য করা হয়েছে এবং এস সি এস টি ক্ষেত্রে এক্সামিনেশান ফি এখানে লাগছে না অর্থাৎ কেবলমাত্র দুশো টাকা যে ইনটিমেশান চার্জ সেটি এখানে পে করতে হবে নেক্সট আমরা আসছি দেখো সিলেকশান প্রসিডিওর এখানে কেবলমাত্র অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশান সেটি প্রস্তুত করা হবে অর্থাৎ সিবিটিতে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু প্রস্তুত করা হবে এবার আমরা দেখে মতো দেখো যেটা রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ সুপারভাইজার টিও প্রিন্টিং এখানে কি সিলেবাস রয়েছে দেখো প্রফেশনাল নলেজ ইন রেসপেক্টিভ ট্রেড দ্যাট ইজ প্রিন্টিং ট্রেডের বিষয়ে প্রশ্ন থাকবে দেখো চল্লিশটি চল্লিশ নাম্বার টাইম থাকছে পঁচিশ মিনিট জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার টাইম থাকছে কুড়ি মিনিট ইংলিশ থাকছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার টাইম পঁচিশ মিনিট লজিক্যাল রিজনিং থাকছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার পঁচিশ মিনিট কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড থাকছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার পঁচিশ মিনিট টোটাল দুশোটি প্রশ্ন দুশো নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে অর্থাৎ এই যে দুশো নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল ফাইনাল এখানে প্রস্তুত করা হবে একই রকমভাবে দেখো সিলেকশন টু দ্য পোস্ট সুপারভাইজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও দেখেন রয়েছে দেখো টেস্ট অফ ডোমেন নলেজ হুইচ ইনক্লুড হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ট্রান্সলেশন স্কিলসের ওপর চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর পঁচিশ মিনিট জেনারেল অ্যাওয়ারনেস থাকছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার পঁচিশ মিনিট জেনারেল হিন্দি পঁচিশটি চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর পঁচিশ মিনিট জেনারেল ইংলিশ চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর পঁচিশ মিনিট জেনারেল নলেজ অর কারেন্ট অ্যাফেয়ার্স চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর কুড়ি মিনিট টোটাল দুশো নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট টাইম এখানে দেওয়া হবে তো এখানে দেখো পরপর যে পোস্ট ওয়াইজ যে সিলেবাস এখানে দিয়ে দেওয়া রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ আর্টিস্ট গ্রাফিক ডিজাইন রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে দেখো একশো ষাট নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এবং যেটা রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে একশো কুড়ি নম্বরের পরীক্ষা এভাবে কিন্তু পরপর যে সিলেবাস সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে তোমরা সিলেবাসটা দেখে নিতে পারবে এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখো দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার ফর অনলাইন এক্সামিনেশন এই পরীক্ষাতে কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই অর্থাৎ কোনো ভুল জন্য নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে না এবং মিনিমাম কোয়ালিফাইং একটা মার্কস দিয়ে দেওয়া রয়েছে আন্ডিজ এবং ইডাব্লুসদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট ও বিসির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এবং এস এস টি প্রার্থী হয়ে থাকলে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেই কিন্তু কোয়ালিফাই হওয়া যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই যে নির্দিষ্ট ডেড রয়েছে আগামী আঠেরোই নভেম্বর দু হাজার তেইশের মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপ করা যাবে এবং পরীক্ষার যে সেন্টার সেটাও কিন্তু অবশ্যই কলকাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেটা রয়েছে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং এবং অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে ছটি সিটি রয়েছে অবশ্যই এক্ষেত্রে দেখো রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা কিন্তু পরীক্ষার সেন্টার এখানে রয়েছে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ